রকম সময় নষ্ট না করে আজ আমি কথা বলবো এমন একটি বই বা এমন একটি সিরিজকে নিয়ে যার জনপ্রিয়তা কিন্তু খুবই বেশি কিন্তু এই বইটি বা এই সিরিজটিকে নিয়ে কিছু মত রয়েছে তো আজকে সেই সব বাদ দিয়ে সরাসরি মূল প্রসঙ্গে ফেরা যাক তো আজ আমি কথা বলবো সরজিৎ চক্রবর্তীর লেখা অদম্য সিরিজ বা অদম্যর বইগুলো অর্থাৎ অদম্য এক দুই তিন এই বইগুলিকে নিয়ে তাহলে দেরি কিসের আমি সুমন আপনি বই পোকা স্বাগত বাবা দা বুক টিউবে তো এই হলো বইটি আমার কাছে এই মুহূর্তে অদম্য তিন এই বইটি রয়েছে তো বইটির দাম হচ্ছে আড়াইশো টাকা এবং অদম্য এক দুই তিন প্রতিটি বইয়েরই দাম হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে অদম্য একে রয়েছে পাঁচটি গল্প এবং একটি উপন্যাস অদম্য দুয়ে রয়েছে তিনটি উপন্যাস এবং অদম্য তিনে রয়েছে অর্থাৎ এই বইটিতে রয়েছে তিনটি উপন্যাস এছাড়া বইগুলির পৃষ্ঠা সংখ্যার দিকে যদি একটু নজর দেওয়া যায় তাহলে অদম্য রয়েছে দুশো পনেরোটি পাতা অদম্য দুয়ে রয়েছে দুশো বাইশটি পাতা এবং অদম্য তিনে রয়েছে দুশো তিরিশটি পাতা ছাড়া অদম্যর আরও একটি গল্প রয়েছে যেটি আমার পড়া নেই সেটি এবেলা পুজো দু হাজার আঠেরোর ডিজিটাল সংস্করণে প্রকাশিত হয়েছিল আপনারা চাইলে গুগলে টাইপ করে সেই গল্পটি পড়তে পারেন তো এই ছিল অদম্য সিরিজের মোট যতগুলো গল্প অর্থাৎ যতগুলো বই অদম্য এক অদম্য দুই অদম্য তিন এবং শুধু অ্যাডাম অ্যাডাম বলে ওই এবেলা পুজোতে বেরিয়েছিল এবারে ভিডিওতে পরবর্তী যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব সেই টপিকগুলো হলো যে অদম্য সেন বা অ্যাডাম কে বা এই সিরিজটি পুরোপুরি সিরিজটি কী নিয়ে লেখা দুই বইটির ভালো দিক এবং খারাপ দিকগুলি কি কি। এবং তিন নম্বর বইটি কোন বয়সের পাঠকদের জন্য বা কারা পড়তে পারেন এবং বইটি থ্রিলার হিসেবে তুলনামূলকভাবে কতটা ভালো বা খারাপ আপনারা যে টপিকটা সম্পর্কে জানতে চাইছেন সেই টপিকটা সরাসরি যেতে পারেন আপনি ডেসক্রিপশন বক্সে গিয়ে যদি টাইম স্ট্যাম্প দেখেন তো সেখানে গিয়ে আপনি সরাসরি ওই টপিকটা যেতে পারেন এবং সেই টপিকটা সম্পর্কে জেনে নিতে পারেন তো সবার প্রথম টপিক হচ্ছে অদম্য সেন কে এবং এই সিরিজটি পুরোপুরি সিরিজটি কিসের উপর লেখা তাহলে আপনাদের গল্পটা একটু ছোট করে বলার চেষ্টা করি অদম্য ছোটোবেলায় তার বাবাকে হারিয়ে ফেলে মানে বাবা মারা যায় এবং ছোটোবেলা থেকেই সে চার্চের ফাদার ফ্রান্সিস এর কাছেই বড় হয়ে ওঠে এবং সে খুবই সাদামাটা চেহারার এবং খুবই শান্ত স্বভাবের ছেলে কিন্তু এই সাদামাটা চেহারা বা শান্ত স্বভাবের ছেলের মনের মধ্যে অনেক রকমের রহস্য দানা বানতে থাকে এবং সে বড় হলে নিজেকে ছায়ার আড়ালে রেখে কখনো আইনি পথে বা কখনো বেআইনি পথে অনেক রকমের রহস্য সমাধান করতে থাকে বা অনেক মিশন সাকসেসফুল করতে থাকে এবং এই যে মিশনগুলো দেখতে পাচ্ছেন এই মিশনগুলোকে নিয়েই হচ্ছে অদম্যের সমগ্র গল্প বা উপন্যাসগুলো লেখা এবং সে অনেক টাকা চায় টাকা উপার্জন করতে চায় এবং সেই টাকাগুলো দিয়ে কি করতে চায় অনেক বেশি টাকা উপার্জন করতে চায় এবং সেই টাকার উপর নির্ভর করে বেঁচে থাকে অনেকগুলো অনাথ শিশু অদম্য নিজেও তো অনাথ তাই সে অনাথদের কষ্টগুলো মুছে ফেলতে চায় কিন্তু সব কষ্ট কি আর চাইলেই মুছে ফেলা যায় তো এই ছিল সংক্ষিপ্ত বিবরণ অদম্য সেনকে নিয়ে তো আমার কাছে বইটি রয়েছে হচ্ছে অদম্য তিন তো এই বইটিতে তিনটি গল্প মানে তিনটি উপন্যাস রয়েছে এক হচ্ছে বরফের তরোয়ার দুই হচ্ছে পরীর বাড়ি এবং তিন নম্বর হচ্ছে অ্যাডাম এই তিনটি উপন্যাস আপনি পাবেন এই অদম্য তিনে আমি কিন্তু এই সিরিজে যতগুলি বই রয়েছে প্রতিটা বইয়ের যে গল্প বা উপন্যাস রয়েছে প্রতিটা সম্পর্কে একে একে কিন্তু বললাম না কারণ প্রতিটা গল্প বা উপন্যাসই কোন না কোনো মিশনের উপরে লেখা তো আপনারা যদি পার্টিকুলারলি কোনো গল্প বা উপন্যাস সম্পর্কে জানতে চান সেটি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আমি অবশ্যই তার উত্তর দেবো তাহলে এবারে চলে আসি বইটির বা সিরিজটির কিছু ভালো দিক এবং খারাপ দিকে এবং মূল প্রসঙ্গে যাওয়ার আগে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীকালে কোন বই রিভিউ আপনি আমার কাছ থেকে পেতে চাইছেন সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবার প্রথমে কথা বলবো বইটির ভালো দিকগুলো। ভালো দিকগুলো বলার ক্ষেত্রে সবার প্রথমেই বলতে হয় যে লেখনই খুবই সাবলীল দু নম্বর হচ্ছে ক্রিসক্রস বুনন এবং তিন নম্বর হচ্ছে সরঞ্জিত ম্যাজিক আপনি খুঁজে পাবেন দু নম্বরে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাডাম যে চরিত্র অর্থাৎ অদম্য সেন যাকে নিয়েই এই সমগ্র সিরিজটা লেখা তাকে আমাকে খুবই ভালো লেগেছে কারণ সে ছদ্মবেশে মানে মাঝে মধ্যে আপনি বুঝতেই পারবেন না যে সে কী নাম ধরে এই গল্পে রয়েছে বা কোন গল্পে কোন উপন্যাসে কি নাম ধরে রয়েছে সেটা আপনি বুঝতে পারবেন না তো এই ছদ্মবেশ টাইপ বা এই ধরনটা আমার খুবই ভালো লেগেছে এবং চরিত্রটাকে যেভাবে গড়ে তুলেছেন সেটাও আমাকে খুবই ভালো লেগেছে এবং তিন নম্বরে রাখবো বইটির কিছু গল্প বা কিছু উপন্যাস খুবই ভালো যেটা পড়ে আমাকে খুবই ভালো লেগেছে এবারে চলে আসি খারাপ দিকগুলোয় খারাপ দিকগুলোর মধ্যে সবার প্রথমেই বলতে হয় যে এই সিরিজটা পড়তে গেলে আপনার কোথাও না কোথাও বা মাঝে মধ্যে রিপিটেটিভ বা একটা একঘেয়েমি লাগতে পারে মানে এটা লাগতে পারে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু আপনার লাগতে পারে আমার কিছুটা হলেও লেগেছে এবং দ্বিতীয় নম্বরে বলতে হয় যে এই সিরিজের প্রতিটা গল্পই যে খুবই ভালো খুবই অসাধারণ তা কিন্তু নয় কিছু গল্প খুবই ভালো সেটা আমি মানছি এবং কিছু গল্প খুব একটা আমার ভালো লাগেনি তার কারণ আমি মূলত এই মুহূর্তে বলতে পারি যে কিছু প্লট কিন্তু আগে থেকে চেনা বা খুবই পরিচিত পাঠকদের কাছে তাই সেই একই প্লটের উপর নতুন গল্প হতে পারে কিন্তু প্লটটা যেহেতু একই সেই কারণে হয়তো মনোটোনাস বা এই ধরনের লেগেছে আমার তো এই ছিল বইটির ভালো খারাপ দিক এবারে যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই বইটি কারা পড়তে পারে বা কাদের জন্য এবং বইটি থ্রিলার হিসেবে কেমন সেটার সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমত হচ্ছে বইটি সকলেই পড়তে পারেন কিন্তু আপনার বয়স যদি ষোলো হয় বা আপনি যদি ষোলোর থেকে বড় বা ষোলোর ঊর্ধ্বে হন তাহলে এই বইটি ধরলে আমার মনে হয় ভালো হয় বা আপনি বুঝতে পারবেন কারণ শরণজিৎ চক্রবর্তীর প্রতিটি উপন্যাসই তো এইটিন প্লাস কিন্তু এই বইটা ষোলো থেকেও পড়া যেতে পারে তাহলে এবার প্রশ্ন হচ্ছে বইটি থ্রিলার হিসেবে কেমন দেখুন এটি একটি থ্রিলার সিরিজ তো আপনি যদি প্রথমত খুবই বড় সড়ো থ্রিলার প্রেমী হন বা আপনি অনেক বেশি স্ট্রং ডার্ক থ্রিলার পড়ে ফেলেছেন তাহলে হয়তো আপনি এই ধরনের অর্থাৎ স্ট্রং ডার্ক থ্রিলার কিন্তু এই বইতে পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এই বইতে যে গল্পগুলি রয়েছে সেইগুলি খুবই হালকা মেজাজের লেখা এবং খুবই সহজ ভাষায় লেখা যাতে সকল বয়সের পাঠকদের যেন ভালো লাগে কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে সিরিজটি হচ্ছে থ্রিলার সিরিজ ঠিকই কিন্তু আমি খুব একটা টান টান উত্তেজনা কিন্তু পাইনি বা কিছু গল্প ভালো লেগেছে কিন্তু কিছু গল্প খুব একটা কিন্তু ভালো লাগেনি তো এই ভালো খারাপ সব মিশিয়েই এই সিরিজটি তো আপনারা চাইলে এই সিরিজটি পড়তে পারেন আপনারা যদি শুরু করবেন ভেবেছেন এই সিরিজটি তো আপনারা এক নম্বর থেকেই শুরু করলে ভালো হয় কারণ এক নম্বরে পাঁচটি গল্প রয়েছে এবং একটি উপন্যাস রয়েছে তো আপনি গল্পগুলো থেকে একটা স্বাদ পেয়ে যাবেন বা বুঝতে পেরে যাবেন যে গল্পগুলো কী ধরনের হতে পারে তো আপনারা এক নম্বর থেকে শুরু করতে পারেন এবং এই বইটি পড়তে চাইলে পড়তে পারেন তো এই ছিল আজকের আমার ভিডিও থ্রিলার পড়তে কেনা ভালোবাসে কিন্তু এই সিরিজটা পড়ে আমি কিন্তু কোথাও টান খুব টান টান উত্তেজনাপূর্ণ কোনো সিন বা দৃশ্য বা থ্রিলার পাইনি তবে হ্যাঁ আমাকে ওভারঅল সিরিজটা খুবই ভালো লেগেছে তো আপনারা চাইলে পড়তে পারেন এবং পরবর্তীকালে কোন বইয়ের রিভিউ আপনি আমার কাছ থেকে পেতে চান সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভালো থাকবেন